আপনি কি ন্যাচারাল উপায়ে ত্বক থেকে যে কোনো ধরনের সমস্যা দূর করতে চাচ্ছেন তাহলে আজকের টিপসটি একাত্তই আপনার জন্য হাই এভরিওান শাহানা ব্লগ থেকে আমি শাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন পার্লারে যাওয়া বলে যাবেন যদি ন্যাচারাল উপায়ে আপনি ধৈর্য সহকারে রূপচর্চা করতে পারেন ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে এ পরিচিত একটি পাতা সকলে আমরা চিনি এই পাতাটাকে বলার কিছু নেই তার উপকারিতা বলে শেষ করা যাবে না ত্বকের যত্নে চুলের যত্নে শৈলের যত্নে অনেক বেশি ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তুলসী পাতা তুলসী পাতার বেশজ গুণাগুণ আপনার ঘুম ভালো করবে ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি করবে চুল পড়া বন্ধ করবে ন্যাচারালভাবে চুল কালো করবে আজকে ফেসবুক তৈরি করব মুখের যাবতীয় সমস্যা সরানোর জন্য যেমন রোদে পোড়া দাগ মেস্তাপড়ানো সমস্যা তারপর বয়সের ছাপ ত্বকটাকে টান টান করে তুলতে তুলসী পাতার রস দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে ব্যবহার করে দেখবেন সাত দিন কন্টিনিউ করলে সাত দিন পরে পার্থক্যটা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন তুলসী পাতাকে আমি শিল্পাটায় বেটে পেস্টে পরিণত করে নিয়েছি এখন রসটা নিয়ে নিচ্ছি আপনি চাইলে পাতার যে পেস্ট পোড়াটাই মাসাজ হিসাবে ব্যবহার করতে পারেন আমি রসটা নিয়ে নিচ্ছি ফেসপ্যাক তৈরি করার জন্য যতটুক পরিমাণ আমি রস নিচ্ছি একটি মুখের জন্য প্যাক পারফেক্টভাবে হবে আপনি হাত পা গলা পরিষ্কার করার ক্ষেত্রে এখানে রসের পরিমাণ বেশি নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি আঠা এখানে বেসন দিতে পারবেন কুড়াও দিতে পারবেন আটা ব্যবহার করলে ব্ল্যাক হেয়ারস এবং হোয়াইট হেয়ার্সের সমস্যা চলে যায় সেই সঙ্গে এটার সঙ্গে দিয়ে দিচ্ছি মুলতানি মাটি অবশ্যই এটার সঙ্গে মুলতানি মাটি ব্যবহার করার চেষ্টা করবেন মুলতানি মাটি ব্যবহার করলে ত্বক অনেক বেশি টান হয় কোমল থাকে উজ্জ্বলতা বৃদ্ধি করে সেই সঙ্গে আস্তে আস্তে ম্যস্ত সমস্যাও চলে যায় একদিন বা দুই দিন নয় প্রতিদিন সাত দিন কন্টিনিউ ব্যবহার করবেন এবং দুই মাস পর্যন্ত চালিয়ে যাবেন সময় না থাকলে সপ্তাহে তিন দিন হলেও মাসেস হিসাবে বা ফেসবুক হিসেবে লাগানোর চেষ্টা করবেন এখন আরও একটি বিশেষ উপকরণ দিচ্ছি সেটা হচ্ছে মধু সকলেই জানি মধু খেলে যেমন উপকার পাওয়া যায় তেমনি ত্বকের যত্নে ব্যবহার করলে অনেক বেশি ভালো উপকার পাওয়া যায় যে কোনো ইনফেকশন দূর করতে কালসেবাব দূর করতে এবং ত্বক থেকে বয়সের চাপ এবং ত্বকটাকে টানটান টান উজ্জ্বলতা করতে অনেক বেশি সাহায্য করে হাফ চামচ পরিমাণ মধু দিয়েছি আরও একটি উপকরণ দেব সেটা হচ্ছে গ্লিসারিন যে কোনো ফেস ব্যবহার করার পর ত্বকটা একটু কসখসে ভাব আসে আপনি যদি গ্লিসারিন ব্যবহার করতে পারেন ফেসবুকের সঙ্গে তাহলে ত্বক অনেক বেশি কোমল থাকবে গভীর থেকে ময়লা ওঠাতে অনেক বেশি সাহায্য করে গ্লিসারিন আপনি শীতে এবং গরমে উভয় সিজনে ব্যবহার করতে পারবেন অনেকে হয়তো আমরা মনে করি শুধু শীতে গ্লিসারিন ব্যবহার করা যায় যে কোনো ফেসপ্যাকের সঙ্গে সামান্য একটু ব্যবহার করে দেখবেন ত্বকের গভীর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি হবে এবং উপরে যে কষকসের ভাবটা সেটা আর হবে না সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি বেশি একবারে শুকনা মনে হয় তাহলে এখানে গোলাপ জল দিয়ে একটু নরম করে নিতে পারেন এটা আপনি তৈরি করে রেখে দিতে পারবেন না যখন আপনি তৈরি করবেন ফেস সাথে সাথে ব্যবহার করার চেষ্টা করবেন হাত পা বগল গার মুখে যে কোনো কালসিপাব দূর করার জন্য ব্যবহার করতে পারবেন ব্যবহার করার পূর্বে অবশ্যই ক্লিন করে নেওয়া খুবই জরুরি আপনি ক্লিনজার হিসাবে ফেসওশ দিয়ে ধুয়ে নিতে পারেন অথবা ভালো সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন ক্লিনজার হিসাবে আপনি গোলাপ জল গ্লিসারিন মিশিয়ে তুলোর সাজে মোছাও নিতে পারেন ফেসপ্যাকটা লাগানোর পর বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন বিশ মিনিট পর অনেকটা বেশি টান অবস্থায় চলে আসবে ব্ল্যাক হেডস বা অবাঞ্ছিত লোম দূর করতে অনেক বেশি সাহায্য করবে আজকের ফেসপ্যাকটি আশা করছি অনেকের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এখানে যে কটা উপকরণ দিয়ে রেমেডি তৈরি করা হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ত্বক থেকে দাগ দূর করার জন্য ইনফেকশন দূর করার জন্য অনেক বেশি সাহায্য করবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ